গত 5 আগস্ট রাজশাহীতে আন্দোলনকারী ছাত্র জনতার উপর দুই হাতে দুটি পিস্তল দিয়ে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল হক রুবেলকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে রাজশাহী মেট্রোপলিটন আদালতের বিচারক ফয়সাল তারিক এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার SI তাজুল ইসলাম আজ জানান, শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে র্যাব। আজ সকালে রাজশাহী র্যাব অফিস থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে তোলা হয়। রুবেলের অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্টদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে 10 দিনের রিমান্ড চায় তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত রুবেলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রুবেলের বিরুদ্ধে হত্যা, নাশকতা সহ 14টি মামলা রয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।